Assalamualaikum, PS Kitchen Diary থেকে আমি প্রিয়াঙ্কা সুমাইয়া। আমি আটার মচমচে চাপড়ি তৈরি করে দেখাবো। এতে আটা লাগবে, হলুদের গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি লাগবে। এখন আটাগুলো আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এর মধ্যে হালকা একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মরিচের কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। এতে আমি পানি অ্যাড করছি, পানি দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আর একটু পানি লাগবে। মিশ্রণটাকে একবারে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আমার মিশ্রণটা মেশানো শেষ, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা ভালোভাবে মেশানোর পর চুলোয় একটি ফ্রাই প্যান নিলাম। এতে অল্প কিছু মিশ্রণ ঢেলে দিলাম। হালকাভাবে ছড়িয়ে নিচ্ছি। মিশ্রণটা ভালোভাবে ছড়াতে হবে। আর একটু মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে চুলাটা মিডিয়াম থাকে। আমি দুই পাশ ভালোভাবে মচমচে করে ভেজে নিচ্ছি। এ পেস্ট ও পিট করে ভালোভাবে মচমচে করে ভেজে নিতে হবে। আমার আটা দিয়ে মচমচে চাপড়ি রেডি। এখন পরিবেশনের পালা।